বন্ধুরা আগের দিন আমরা ঠিক এই জায়গাটাই শেষ করেছিলাম সেখানে আমরা একটি যে টেবিলটা দেখিয়েছিলাম সেখানে ভাগগুলো দেখে বলিয়েছিলাম যে আজ একটা একটা করে তোমাদের প্রত্যেকটা ভাগ করাবো যেমন প্রাইমারি কি সেটা করাবো প্রাইমারি আন্ডারে র্যাম কি সেটা করাবো রম কি সেটা করাবো আবার র্যামের আন্ডারে এ দুটো কীরকম হবে সেটা করাবো আবার এই তিনটেও করাবো এরকমভাবে প্রত্যেকটা ভাগ ভাগ করে করাবো তো সেই হিসেবে আজকে প্রাইমারি এটা দিয়ে শুরু করব আমরা এক নম্বর প্রাইমারি প্রাইমারি মেমোরি ইজ অলসো নোন অ্যাজ দ্য কম্পিউটার সিস্টেম মেন মেমোরি দ্যাট কমিউনিকেটস ডাইরেক্টলি উইদিন দ্য সিপিউ অক্সিলারি মেমোরি অ্যান্ড ক্যাশ মেমোরি তার মানে প্রাইমারি মেমরিটা মেমোরিটা কী হয় কম্পিউটার সিস্টেম মেমোরি বলে যেটাকে প্রাইমারি মেমোরিটাকে যেটা ডাইরেক্টলি সিপিইউর সঙ্গে সিপিউ তারপরে হচ্ছে অক্সিলারি মেমরি আর ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি এই তিনটের সঙ্গে ডাইরেক্টলি কম কমিউনিকেট করে তার মানে এর থেকে বোঝাই যায় যে প্রাইমারি মেমোরি যেগুলো হবে যে কোনো প্রাইমারি মেমোরির আন্ডারে পড়ে সেগুলো সবসময় সিপিউ আশেপাশেই হবে যাতে কমিউনিকেট করতে সুবিধা হয় মেন মেমোরি ইজ ইউজ টু কেপড প্রোগ্রামস অ ডাটা ওয়েন ইন দ্য প্রসেসার ওয়ান্স টু ইউজ দেম মেন মেমোরিতে যেটা বা প্রাইমারি মেমোরিতে যেটা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম বা ডাটা কোনো থাকে স্টোর হিসেবে টেম্পোরারি স্টোর অবশ্যই কারণ এগুলো তো ভোলাটাইল হয় তো স্টোর হিসেবে করে করা থাকবে এবং প্রসেসার যখন ইচ্ছা তখন সেই ইনস্ট্রাকশানগুলো বলো সেই ডাটাগুলো বলো সেগুলো ব্যবহার করতে পারবে ওয়ে প্রোগ্রাম আর ডাটা ইজ রেডি টু এক্সিকিউট মেন মেমোরির মধ্যে বা প্রাইমারি মেমোরির মধ্যে যে রাখা ডাটা বা প্রোগ্রামটা যেটা আছে সেটা যখন রেডি হয় এক্সিকিউট করার জন্য কিভাবে হয় অ্যান্ড দ্য প্রসেসার ফার্স্ট লোড প্রসেসার ফার্স্ট লোডস ইনস্ট্রাকশান আর প্রোগ্রামস ফ্রম দ্য সেকেন্ডারি মেমোরি ইন টু মেন মেমোরি সেকেন্ডারি মেমোরি মানে যেগুলো হার্ডডিস্ক বা ওই ধরনের যেগুলো ক্যাটেগরিতে পড়ে সেখান থেকে প্রসেসার সেগুলো প্রথমে মেন মেমোরিতে লোড করে নেয় যেমন ধরো আমরা যখন কম্পিউটার ওপেন করি অপারেটিং সিস্টেম লোড করা কোথায় থাকে হার্ড ডিস্কে তাহলে হার্ড ডিস্ক থেকে মেন মেমোরিতে লোড হয়ে আমাদের সামনে ডেস্কটপটা আসে বা অপারেটিং সিস্টেমটা খুলে যায় এটা কার আন্ডারে হয় না সিপিউ আন্ডারে হয় সিপিউ ব্যাপারটাকে সুপারভাইজ করে বা কন্ট্রোল করে তারপরে কি হয় দেন দ্য প্রসেসর স্টার্ট এক্সিকিউশান তারপরে প্রসেসার এক্সিকিউশান স্টার্ট করে মানে কি করে সেই প্রোগ্রামে বা ইনস্ট্রাকশানে যেগুলো লেখা আছে সেগুলোও পরপর করতে থাকে এক নম্বরে এই করতে হবে সেটা করে দু নম্বরে এই চেক করতে হবে সেটা চেক করে তিন নম্বরে এটাকে এই করতে হবে সেটা করে এরকমভাবে করতে থাকে প্রসেসার এক্সিকিউশন শুরু করে দেয় অ্যাক্সেসিং অর এক্সিকিউটিং সেই ইনস্ট্রাকশানটাকে অ্যাক্সেস করা অ্যাক্সেস করার জন্য বা সেটাকে কাজে লাগানোর জন্য অফ ডাটা ফ্রম প্রাইমারি মেমোরি ইজ ফাস্টার বিকজ ইট হ্যাজ এ ক্যাশ রেজিস্টার মেমোরি দ্যাট প্রোভাইডস ফাস্টার রেসপন্স প্রসেসরকে যদি ঠিকঠাক মতো কাজ করতে হয় সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে তাহলে প্রাইমারি মেমোরি অবশ্যই ফাস্ট হতে হবে প্রাইম মেমরি প্রাইমারি মেমোরি যত ফাস্ট হবে প্রসেসার তত তাড়াতাড়ি কাজটা করতে পারবে আমি মনে করো একটা কাজ করছি কাউকের একটা সাহায্য নিয়ে সেই কাউকে সাহায্য নিয়ে সে যদি খুব স্লো হয় কাজে তাহলে আমার যে টোটাল কাজটা সেটাও স্লো হবে আর সে যদি ফাস্ট হয় আমিও আমার টোটাল কাজটা ফাস্ট হবে মানে আমি যখন নিজে করছি একটা ব্যাপার যখন কাউকে নিয়ে করাচ্ছি তখন দুজনের মিলিত প্রচেষ্টা বা মিলিত টাইমের ওপর সে ফাস্ট না স্লো সেইটা টোটাল কাজটা শেষ হওয়া নির্ভর করে এখানেও ঠিক তেমনি প্রসেসর যখন প্রাইমারি মেমোরিতে সেই ইনস্ট্রাকশানগুলো সেই ডাটাগুলো নিয়ে কাজ করছে সেই প্রাইমারি মেমোরিটা খুব ফাস্ট হতে হবে এবং হয়ও কারণ এটা কি করে এটা 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 এটার আবার সাপোর্টে থাকে ক্যাশ মেমোরি রেজিস্টার মেমোরি যেগুলো আবার ফাস্টার মানে এই প্রাইমারি মেমোরিটাকে ফাস্ট করতে সাহায্য করে মানে সিপিউ আর প্রাইমারি মেমোরি মাঝখানে এই ক্যাশ মেমোরি রেজিস্টার মেমোরিগুলো থেকে আরও জিনিসটাকে গতি বাড়িয়ে দেয় ইট ইস লোকেটেড ক্লোজার টু দ্য সিপিউ তার মানে সেটা প্রথমেই বললাম এটা সিপিউর কাছাকাছি থাকতে হবে না হলে এই ধরনের কাজগুলো তাড়াতাড়ি করা যাবে না আচ্ছা এরপরে প্রাইমারি মেমোরি ইজ ভোলাটাইল অবশ্যই যেটা আগেও বললাম ভোলাটাইল পাওয়ার চলে গেলে উইচ মিন্স ডাটা ইন মেমোরি ক্যান বি লস্ট ইফ ইট ইজ নট সেফড হোয়েন পাওয়ার ফেলিওর অকার যদি পাওয়ারটা ফেলিওর হয়ে যায় এই ডাটাটা প্রাইমারি মেমোরি ডাটাটা যদি সেফ না থাকে তাহলে অবশ্যই সেটা লস্ট হবে ইট ইজ কস্টলিয়ার দ্যান সেকেন্ডারি মেমোরি মানে সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হচ্ছে কস্টলিয়ার এবার একটা কী করে বুঝবো না ধরো আমরা এইট জিবি র্যাম লাগিয়েছি তার যা দাম ওয়ান টিবি ডিস্কের দেখা যায় যদি দেখা যায় সেম বা কাছাকাছি দাম তার মানে কি বোঝা হলো দুটোর দাম সেম না এটা হচ্ছে এইট জিবি আর হার্ড ডিস্কটা হয়তো ওয়ান টি বি দুটোর দাম সেম মানে অবশ্যই তার মানে এইট জিবির দামটা ওয়ান টি বি হার্ড ডিস্কের চেয়ে বেশি হয় তুলনামূলক যদি পার্সেন্টেজ করে আলোচনা পার্সেন্টেজ করি ঠিক সেই জন্যই বলেছে ইট ইস কস্টলিয়ার দ্যান সেকেন্ডারি মেমোরি অ্যান্ড দ্য মেন মেমোরি ক্যাপাসিটি ইজ লিমিটেড অ্যাস কম্পেয়ার টু সেকেন্ডারি মেমোরি মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি ক্যাপাসিটি খুব দ্রুত বাড়ানো যায় না ক্যাপাসিটিটা লিমিটেড হার্ড ডিস্ক যেমন ওয়ান টি লাগাতে পারি আমাদের আরও জায়গা লাগবে টু টি বি লাগাতে পারি আমাদের আরও জায়গা লাগবে ফোর টি বি লাগাতে পারি এরকম করে সেকেন্ডারি মেমোরি করতে পারি কিন্তু প্রাইমারি মেমোরি ক্ষেত্রে সেটা সবসময় সম্ভব হয় না ক্যাপাসিটিটা খুব লিমিটেড মানে যে মাদার মনে করো এইট জিবি র্যাম সাপোর্ট করবে মানে সেখানে এইট জিবি পর্যন্তই লাগাতে পারবো আর বাড়াতে পারবো না এরকম ব্যাপার এবার আসি এর ডিভিশানে প্রাইমারি মেমোরি ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু টু পার্টস র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি রম রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি নামের মধ্যেই বুঝতে পারছো যেখানে শুধু রিড করা যায় রাইট করা যায় না মানে আগে থেকে কিছু প্রোগ্রাম বা ইনস্ট্রাকশান সেখানে রিড করা থাকবে মানে রাইট করা থাকবে সেখান থেকে আমরা শুধু রিড করতে পারবো সেখানে নতুন করে কিছু রাইট করতে পারবো না কিন্তু র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিতে আমরা রিডও করতে পারবো রাইটও করতে পারব এবার আছি র্যামের একটু ডিটেলসে র্যামের ডিটেলস যেগুলো এখানে বলবো সেগুলো আগে বল যদিও বলা হয়ে গেছে একবার করে তবুও আর একবার করে এখানে আলাদা করে রিপিট করে নিই র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি

সেই জন্য টেম্পোরারালি স্টোর ডাটা প্রোগ্রাম আর প্রোগ্রাম রেজাল্ট যত কিছু সব টেম্পোরারিলি স্টোর রাখে ইট ইস ইউজ টু রিড রাইট ডাটা ইন মেমোরি আনটিল দ্য মেশিন ইজ ওয়ার্কিং বললাম মেশিনটা যতক্ষণ কাজ করবে এই র্যামে রিড করতে পারবো রাইডও করতে পারবো ইট ইজ ভোলাটাইল উইচ মিনস ইফ এ পাওয়ার ফেলিওর অকারস অর দ্য কম্পিউটার ইজ টার্নড অফ দ্য ইনফরমেশান স্টোর ইড র্যাম উইল বি লস্ট যদি কম্পিউটারটা দূম করে বন্ধ করে দেওয়া হয় অথবা পাওয়ার ফেলিওর হয় তাহলে ইনফরমেশান নষ্ট হয়ে যাবে ভোলাটাইল বলে অল ডাটা স্টোর ইন এ কম্পিউটার মেমোরি ক্যান বি ডিড অর অ্যাকসেসড র্যান্ডামলি অ্যাট এনি টাইম যত ডাটা এখানে র্যামে স্টোর থাকবে সেটা র্যান্ডামলি অ্যাক্সেস করা যাবে মানে রিড করা যাবে অথবা রাইট করা যাবে এই হচ্ছে র্যামের ফিচার এবার আসবো র্যাম আবার দুটো ভাগে ভাগ করা হয় র্যাম আবার দুটো ভাগে ভাগ করা হয় এস র্যাম ডি র্যাম তাহলে আমরা যদি প্রথম টেবিলটা দেখে নিই প্রাইমারি মেমোরি করলাম দু নম্বর র্যাম করলাম এবার র্যামের এবার আমরা ঢুকছি ভেতরে এই এটা তিন এটা চার এরকমভাবে যদি আমরা করি র্যামের আবার আমরা এবার ঢুকব দু রকমে এস র্যাম ডি র্যাম এস র্যাম ডি র্যামের কী পার্থক্য বা কী ফিচার্স সেটা এবার আমরা আলোচনা করব আচ্ছা প্রথমে করছি ডি র্যাম ডি র্যাম ডায়ানামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি র্যাম পড়লাম তার আগের একটা শব্দ জুড়ল সেটা হচ্ছে ডায়নামিক ডায়নামিক মানে গতিময় বা গতিশীল বা গতি যখন খুশি তেম মানে যখন খুশি তেমন এরই আরেকটু অ্যাডভান্স ভার্সান সেটা হবে ডায়নামিক কীরকম হবে সেটা এবার আমরা দেখিনি ইজ এ টাইপ অফ র্যাম দ্যাট ইজ ইউজড ফর দ্য ডায়নামিক স্টোরেজ অফ ডাটা ইন র্যাম ডায়নামিক স্টোরেজ অফ ডাটা র্যাম র্যামে ইউজ করার জন্য এই ডি র্যাম বা ডায়নামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ইউজ করা হয় ইন ডি র্যাম ইচ সেল ক্যারিস ওয়ান বিড ইনফরমেশান র্যামের মধ্যে এই র্যামের মধ্যে মনে করো এক একটা তোর সেল আছে এক একটা করে সেল যেটা আগেই বলেছি ক্ষুদ্র ক্ষুদ্র সেল নিয়ে একটা তৈরি হয় এরকম মনে করো এটা আমি একটা উদাহরণের জন্য ইয়ে করলাম এই প্রত্যেকটা ইয়েতে একটা করে বিট স্টোর থাকবে ঠিক আছে তার মানে আটটা বিট হলে ষোলোটা বিট হলে বত্রিশটা বিট হলে প্রত্যেকটা বত্রিশটা খোপে খোপে সেলে যেটা টেকনিক্যালি এখানে বলে সেল সেই সেলে স্টোর থাকবে তা সেলগুলো আবার কী নিয়ে তৈরি না সেল ইজ মেড আপ অফ টু পার্টস একটা হচ্ছে ক্যাপাসিটার আর একটা হচ্ছে ট্রানজিস্টার এই সেলগুলো ক্যাপাসিটার এবং ট্রানজিস্টার নিয়ে তৈরি এবার ক্যাপাসিটার যেহেতু সেখানে ক্যাপাসিটারের চার্জটা ধরে ধরে রাখবে চার্জটা ধরে আছে মানে সেখানে আমরা সেটা হাই ভোল্টেজটা হাই তার মানে সেটা ধরব যে সেখানে ওয়ান আর ক্যাপাসিটার যদি চার্জটা ধরে না রাখে তার মানে ভোল্টেজটা লো হয়ে গেছে তার মানে ধরব যে সেখানে জিরো দ্য সাইজ অফ দ্য ক্যাপাসিটার অ্যান্ড ট্রানজিস্টার ইজ সো স্মল রিকোয়ারিং মিলিয়নস অফ দেম টু স্টোর অন এ সিঙ্গেলসেম এই যে র্যাম এগুলো যে টেকনোলজিতে ইউজ করা হয় সেখানে সাইজ ক্যাপাসিটার এবং ট্রানজিস্টারের সাইজগুলো এতই স্মল চোখে না দেখার মতো এতই স্মল হয় যেখানে মিলিয়ন মানে লক্ষ লক্ষ ক্যাপাসিটার এবং ট্রানজিস্টার সেগুলো একটা সিঙ্গেল চিপে ইউজ করা যায় মানে এত বেশি অ্যাডভান্স টেকনোলজি এখানে ইউজ হয় এ ডি র্যাম চিপ ক্যান হোল্ড মোট ডাটা দ্যান অ্যান্ড এস র্যাম চিপ অফ দ্য সেম সাইজ একটা র্যামের যত ধরো ওয়ান জিবি এস র্যাম আর ওয়ান জিবি ডি র্যাম ডি র্যামে বেশি ডাটা এখানে স্টোর করা যায় এস র্যামের চেয়ে সেম সাইজ যদিও দুটো একই সাইজ হাও এভার দ্য ক্যাপাসিটার নিডস টু বি কন্টিনিউয়াসলি রিফ্রেশ টু ডিটেন ইনফরমেশন বিকজ ডি র্যাম ইজ ভোলাটাইল ইফ দ্য পাওয়ার ইজ সুইচড অফ দ্য ডাটা স্টোর ইন মেমোরিজ লস্ট এই জন্যই ডায়ানামিক মানে ডায়ানামিক যেটা প্রথম লাইন লাইনটা দিয়ে শুরু করেছিলাম ওর মধ্যে যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি রিফ্রেশ করতে হবে তারও ওয়ান আছে জিরো হয়ে গেল জিরো আছে ওয়ান করতে হবে ওয়ান আছে আবার জিরো করতে হবে এই যে কন্টিনিউয়াসলি রিফ্রেশ করে যেতে হবে এবং অবশ্যই সেখানে কন্টিনিউয়াসলি পাওয়ার থাকতে হবে ওই ডিভাইসটা র্যামের মধ্যে তবে জিনিসটা ওটা সার্কিটটা কাজ করবে তো কন্টিনিউয়াস এই রিফ্রেশ করে যাওয়া এটাই হচ্ছে ডায়নামিক এই জন্যই শব্দটা এসছে ডায়নামিক এটা ডায়নামিক্যালি হতে থাকবে কন্টিনিউয়াসলি যতক্ষণ পাওয়ার আছে তো এই হচ্ছে ডি র্যাম ডি সংক্ষেপে কিছু ফিচার্স বললাম এবার আসি ক্যারেক্টারিস্টিক্সে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি র্যাম যেটা এগুলো পড়ালাম সেটাই সামারি করে ইট রিকোয়ার্স কন্টিনিউয়াসলি রিফ্রেশ টু রিটেন দ্য ডাটা কন্টিনিউয়াসলি রিফ্রেশ হতে হবে ওই সেলগুলোকে যেখানে ক্যাপাসিটার ট্রানজিস্টার আছে যাতে ডাটাটা ধরে রাখা যায় তার মানে কন্টিনিউয়াসলি রিফ্রেশ হতে গেলে আবার বলছি কন্টিনিউয়াসলি পাওয়ার দরকার না হলে ডাটাটা লস্ট হয়ে যাবে যে জন্য এখানে বলেছে এইটা দ্য পাওয়ার ইজ ইফ দ্য পাওয়ার ইজ সুইচ অফ দ্যাটা স্টোর ইন মেমোরিজ লস্ট ইট ইজ স্লোয়ার দ্যান এস র্যাম এস র্যাম হচ্ছে স্লোয়ার ইট হোল্ডস এ লার্জ অ্যামাউন্ট অফ ব্যাটা কিন্তু আবার ডাটা স্টোরের দিক থেকে ডি র্যাম এস র্যাম হচ্ছে এগিয়ে ইট ইজ দ্য কম্বিনেশন অফ ক্যাপাসিটার এমন ট্রানজিস্টার যেটা আগেই বললাম ইট ইজ লেস এক্সপেন্সিভ অ্যাস কম্পেয়ার টু এস র্যাম এস র্যাম হচ্ছে লেস এক্সপেন্সিভ মানে এস র্যাম বেশি এক্সপেন্সিভ আর লেস পাওয়ার কনজামশান ডি র্যাম পাওয়ার কনজামশানটা খুব কম করে তো এইগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা হচ্ছে ডি র্যামের ক্যারেক্টারিস্টিক্স ওপরের ছিল ফিচার্স কীরকমভাবে কি হয় না হয় গঠিত আর নিচের গুণো হল তার ক্যারেক্টারিস্টিক্স এবারে আসবো আমরা এস র্যাম সম্বন্ধে এস র্যাম স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এখানে কিন্তু ডায়নামিক করাটা রইলো না স্ট্যাটিক স্ট্যাটিক শব্দটা মানে যেটা স্থির নিশ্চিত এরকম সেটা ডিটেলসটা মানে কেন মানে এটা নামকরণটা এরকম হলো সেটা আসছি পরে তাহলে স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ইজ এ টাইপ অফ র্যাম ইউজ টু স্টোর স্ট্যাটিক ডাটা ইন দ্য মেমোরি স্ট্যাটিক ডাটা মানে যে ডাটাটা কন্টিনিউয়াস রিফ্রেশের দরকার নেই মানে একবার সেটাকে দেওয়া হলো সেটাই থেকে যাবে যতক্ষণ না পাওয়ার যাচ্ছে ডাটাটা পরিবর্তনের প্রয়োজন নেই রিফ্রেশ পরি প্রয়োজন নেই মানে ইট মিনস টু স্টোর ডাটা ইন এস র্যাম রিমেন্স অ্যাক্টিভ অ্যাস লং অ্যাজ দ্য কম্পিউটার সিস্টেম হ্যাজ এ পাওয়ার সাপ্লাই যেটা বললাম একবার যে ডাটাটা দিলাম ওয়ান হোক ওই সেলের ওয়ান হোক বা জিরো হোক সেটা থেকে যাবে বা সেটা থাকার দরকার কতক্ষণ না যতক্ষণ না কম্পিউটারে পাওয়ার আছে সেই জন্য সেটা স্ট্যাটিক বারবার রিফ্রেশমেন্ট ডিএমের মতো বারবার ক্যাপাসিটি ট্রানজিস্টার রিফ্রেশের দরকার পড়ে না হাউ এভার ডাটা ইজ লস্ট ইন এস র্যাম হোয়েন পাওয়ার ফেলিওর হ্যাভ অকার ডাটা অবশ্যই নষ্ট হবে ডিম ডিএমের মতো যদি পাওয়ার চলে যায় ক্যারেক্টারিস্টিক্স কী আছে এর ডি র্যামের এস র্যামের ইট ডাস্ট নট ডিকোয়ার টু রিফ্রেশ ডি র্যামের মতো রিফ্রেশের দরকার পড়ে না ইট হাজ ফাস্টার দ্যান ডি র্যাম ডি র্যামের হচ্ছে বেশি ফাস্ট ইট ইজ এক্সপেন্সিভ ডি র্যামের চেয়ে বেশি এক্সপেন্সিভ হাই পাওয়ার কনজামশান এখানে যেমন এটা কম কনজামশান ছিল পাওয়ার কনজামশানটা এখানে কিন্তু হাই পাওয়ার কনজামশান লংগার লাইফ মানে যত কতদিন চলবে কম্পিউটারে লাগিয়ে রাখলে কত দিন চলবে সেটা হচ্ছে লঙ্গার লার্জ সাইজ লার্জ সাইজ এখানে সাইজটা বাড়াতে হয় কারণ এখানে ডিরামের মতো সেম সাইজে বেশি ইয়ে হয় না ইউজেস অ্যাজ এ ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি হিসেবে ইউজ করা হয় ক্যাশ মেমরি মানে সিপিউ এবং মেন মেমোরি মাঝখানে একটা মেমোরি থাকে যেখানে ডাটাগুলো কিছুক্ষণের জন্য সেখানে সঞ্চিত রাখে এগিয়ে রাখে ডাটাটা দিয়ে ফাস্ট কমিউনিকেশন করার জন্য সেটাই হচ্ছে ক্যাশ মেমোরি হিসেবে ইউজ হয় তো ক্যাশ মেমোরি হিসেবে এস র্যাম ইউজ হয় আর লাস্ট যেটা আজকে করাবো সেটা হচ্ছে না লাস্ট না আর একটা আর টপিক আছে এস র্যাম আর ডি র্যামের পার্থক্য যেগুলো আগেই বললাম সেগুলোই একটু আমি সাজিয়ে এখানে দিয়েছি ইট ইজ স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ইট ইস এ অ্যাক্সেস মেমোরি দ্য অ্যাক্সেস টাইম অব এসাম ইজ স্লো ডি র্যামে হাই অ্যাক্সেস টাইম যেটা আমরা অ্যাক্সেস টাইম কোথায় পড়েছিলাম আগের এপিসোডে এই যে অ্যাক্সেস টাইম আমরা পড়িয়েছিলাম সেই অ্যাক্সেস টাইমটা এখানে বুঝাতে চেয়েছে অ্যাক্সেস টাইম এস র্যাম ইস স্লো ডি র্যামে হাই এস র্যামে স্লো ডি র্যামে হাই ইট ইউজেস ফ্লিপ ফ্লপস টু স্টোর ইজ বিড ইনফরমেশান এখানে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় আর এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ক্যাপাসিটার ইউজ করা হয় চার্জটাকে ক্যাপাসিটার যে চার্জ ধরে রাখতে পারে কিছুক্ষণের জন্য সেই টেকনোলজিটা এখানে ইউজ করা হয় আর এখানে ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ দেখলে আবার সেই প্রসঙ্গ কমে এলাম তোমাদের যখন পড়া ছিলাম আমরা বলেছিলাম সব জিনিসগুলো পড়াচ্ছি হয়তো বোর্ড লাগছে বা বুঝ মনে হচ্ছে কিছু কাজে লাগবে না কিন্তু ঘুরে ফিরে এই প্রসঙ্গ আসবে এখন যদি ফ্লিপফ্লপটা তোমাদের না পরিয়ে রাখতাম আগের এপিসোডে কয়েকটা এপিসোড আগে তাহলে তোমরা এখানে যারা দেখেছ তাদের এখানে এখন তাদের তো বুঝতে পারছে ফ্লিপফ্লপটা কী যারা দেখো তাদের মনে হচ্ছে ফ্লিপফ্লপটা আবার কী সুতরাং যারা দেখুন তারা আগে কয়েকটা এপিসোড আগে ফ্লিপফ্লপ আছে দেখে নিও ইট ডাজ নট রিকোয়ার পিরিয়ডিক রিফ্রেশিং টু প্রিজার্ভ দ্য ইনফরমেশান পিরিয়ডিক রিফ্রেশিংয়ের দরকার হয় না একটা নির্দিষ্ট সময় যখন মনে পড়বে সিপি আর ওই ডাটাটা দরকার নেই সেই ডাটাটাকে পাল্টে দেবে কিন্তু কন্টিনিউয়াসলি রিফ্রেশ হওয়ার দরকার নেই যেমন ডি ক্ষেত্রে হয় ইট রিকোয়ার্স পিরিয়ডিক্যালি রিফ্রেশিং রিফ্রেশিং টু প্রিভার প্রিজার্ভ দ্য ইনফরমেশান ইট ইউজেস ইন ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরিতে স্ট্যাম্পটা ইউজ হয় ইট ইজ ইউজড ইন দ্য মেন মেমোরি দ্য কস্ট অফ এস এস র্যাম ইজ এক্সপেন্সিভ যেটা আগেই বললাম কস্ট অফ ডি র্যাম ইস লেস এক্সপেন্সিভ র্যামের চেয়ে ইট হ্যাজ এ কমপ্লেক্স স্ট্রাকচার ইট স্ট্রাকচার ইজ সিম্পল এটা জটিল স্ট্রাকচারটা জটিল এটার স্ট্রাকচারটা সিম্পল ইট রিকোয়ার্স লো পাওয়ার কনজামশান এখানে এটা হাই ডি র্যামের ক্ষেত্রে হাই পাওয়ার কনজামশান দরকার পড়ে এই যে চার নম্বর পয়েন্টে যেটা আমরা অলরেডি করিয়েছি হাই পাওয়ার কনজামশান তো ওটারই দুটো একটা তুলনামূলক টেবিল করে তোমাদের দেখিয়ে দিলাম ওপরের পয়েন্টগুলোই তুলনামূলক একটা টেবিল করে তোমাদের দেখিয়ে দিলাম আর লাস্ট যেটা আজকে করাবো অ্যাডভান্টেজ অব র্যাম এবং ডিসঅ্যাডভান্টেজ অব র্যাম এই যে র্যাম রম র্যাম র্যাম করা এতক্ষণ ধরে পড়ালাম তার অ্যাডভান্টেজটা কী তার মানে সেটা যে আমরা ব্যবহার করি তার সুবিধাটা কি অসুবিধাটা কি সুবিধাগুলো আগে দেখে নিই কী কী আছে ইট ইজ ফাস্টার টাইপ বা মেমোরি এ কম্পিউটার খুব ফাস্টার হয় কম্পিউটার যে ধরনের যত ধরনের মেমোরি ইউজ হয় এগুলো তার মধ্যে একটা যে ফাস্ট খুব ফাস্টার ইট রিকোয়ার্স লেস পাওয়ার খুব কম পাওয়ার লাগে কাজ করতে প্রোগ্রাম লোডস মাছ ফাস্টার এর মধ্যে প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি লোড হয় মোর র্যাম ইনক্রিজেস দ্য পারফরম্যান্স অফ এ ফাস্টার অ্যান্ড ক্যান মাল্টিটাস্ক অনেকগুলো যদি র্যাম আমরা ইউজ করি তাহলে তার পারফরম্যান্সও বেড়ে যায় সিস্টেমে যে ফোন পারফরমেন্স করে সেটাও বেড়ে যায় এবং মাল্টিটাস্কও করাতে করতে পারে কারণ তখন অনেক জায়গা বেশি হয়ে যাচ্ছে অনেক কিছু প্রোগ্রাম বা ইনস্ট্রাকশান একসঙ্গে লোড হতে পারছে এবং অনেক কিছু প্রোগ্রাম বা ইনস্ট্রাকশান একসঙ্গে কাজ করতে পারছে সেই জন্য এখানে পারফরমেন্সটা বেড়ে যায় পারফর্ম রিড অ্যান্ড রাইট অপারেশান এ রিড এবং এখানে পারফর্ম যেটা হয় এই র্যাম র্যামে এটা রিড করার জন্য এবং রাইট করার জন্য দ্য প্রসেসার ক্যান রিড ইনফরমেশান ফার্স্টার্ট দেন এ হার্ড ডিস্ক ফি ইউএসবি প্রসেসার এই প্রাইমারি মেমোরি মানে র্যাম থেকে ইনফরমেশান খুব ফাস্ট নিতে এবং দিতে পারে সে তুলনায় হার্ড ডিস্ক কপিডাইভ ইউএসবি এখানে নেওয়া এবং দেওয়ার টাইমটা তুলনামূলকভাবে অনেক বেশি হয় ঠিক আছে তো এইগুলো হলো অ্যাডভান্টেজ অফ র্যাম এবার দেখব আমরা ডিসঅ্যাডভান্টেজেস অফ র্যাম লেস র্যাম রিডিউসেস দ্য স্পিড অ্যান্ড পারফরমেন্স অফ কম্পিউটার যদি আমরা কম র্যাম ইউজ করি কম জিবি যেখানে হয়তো ফোর জিবি যেমন উইন্ডোজ টেন এখন যখন চলছে যেটা মার্কেটে সেখানে যে সেটা সেই সব যেখানে কম্পিউটার বা ল্যাপটপে আছে সেখানে ফো ফোর জিবি র্যাম হলে ভালো হয় সেখানে যদি আমরা টু জিবি র্যাম ইউজ করি উইন্ডোজটা উইন্ডোজ টেন অপ অপারেটিং সিস্টেম কাজ করতে গিয়ে দেখবে অনেক স্লো হচ্ছে অনেক দেরি করে হচ্ছে সেই জন্যই এখানে বলেছে লেস র্যাম রিডিউসেস দ্য স্পিড অ্যান্ড পারফরমেন্স অফ এ কম্পিউটার কারণ সেখানে অনেক কম জায়গা সে পাচ্ছে সেটা কাজ করবার জন্য সেই জন্যই স্লো হয়ে যায় ডিউ টু ভোলাটাইল ইট রিকোয়ার্স ইলেকট্রি ইলেকট্রিসিটি টু প্রিজার্ভ দ্য ডাটা তার মানে এটা যেহেতু ভোলাটাইল তার জন্য ইলেকট্রিসিটির দরকার হয় কনস্ট্যান্ট যেটা আমরা কী ইউজ করি কম্পিউটারে ইউপিএস ইউজ করি ল্যাপটপে তো ব্যাটারি থাকেই ইনবিল্ড তো কম্পিউটারের ক্ষেত্রে আমরা ইউপিএস ইউজ করি যাতে আমাদের মেন পাওয়ার সাপ্লাই চলে গেলে ইউপিএসটা ওটা ব্যাক দিয়ে ধরে রাখে তারপরে আমরা জিনিসটা প্রপারলি সব সেভ করবো করে সব কিছু বন্ধ করবো যে শাটডাউন পরবো তার ফলে ডাটাটা আর লস হয় না ইট ইজ এক্সপেন্সিভ দ্যান রম রমের চেয়ে এটা বেশি এক্সপেন্সিভ হয় ইট ইজ আনরিলবল অ্যাজ কম্পিউটার টু রম রমের চেয়ে রিয়েলটা বেশি হয় মানে রমের ডাটাটা রেখে আমরা যতটা নিশ্চিন্ত থাকতে পারি নির্ভরশীল থাকতে পারি রমে ডাটাটা রেখে সেক্ষেত্রে র্যামের ক্ষেত্রে সেটা সম্ভব নয় বা সম্ভব হয় না টেকনিক্যাল কারণেই সম্ভব হয় না আনরিলায়েবেল ওই জন্য আনরিলায়েবেল কথাটা ইউজ হয়েছে দ্য সাইজ অফ র্যাম ইজ লিমিটেড র্যামের সাইজ লিমিটেড যখন যেটা মার্কেটে ম্যাক্সিমাম যেটা চলে মাদার বোর্ডের সাপোর্ট কত করবে তার উপর সেটাই সে ইউজ করা যায় তার বেশি ইউজ করা যায় না কোনো মাদার বোর্ড ফোর জিবি পর্যন্ত সাপোর্ট করবে কোনো মাদারবোর্ড মাদার বোর্ড আট জিবি কোনো সাপোর্ট করবে কোনো মাদার বোর্ড ষোলো জিবি পর্যন্ত সাপোর্ট করবে সেই জন্য ওই পর্যন্ত ইউজ করা যাবে তার বেশি ইউজ করা যাবে না বা র্যামটা যে স্লটে লাগে মাদার বোর্ডের সেই স্লটই ওরকমভাবে থাকবে দুটোর বেশি থাকবে না বা চারটের বেশি থাকবে না তার বেশি আমরা ইউজ করতে পারবো না স্লটে কটা ধরবে সে কটাই আমরা ইউজ করতে পারবো এবং সেখানেও আবার মেনশন করা থাকবে ম্যাক্সিমাম এইট জিবি বা সিক্সটিন জিবি পর্যন্ত ইউজ করা যাবে তার মানে এইট জিবি যদি হয় ফোর জিবি দুটো লাগাতে পারি বা একটা এইট জিবি লাগাতে পারি এরকম আর কি করে ইউজ করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আজকে যেটা টেবিলটা দেখিয়েছিলাম সেইটা হচ্ছে এই এই পার্টটা এইটা এই করিয়ে দিলাম এইখান থেকে এই পার্টটা ঠিক আছে তার মানে এর পরের দিন এই বাকি যে পার্টগুলো পড়ে আছে সেইগুলোর কোনো একটা দিয়ে স্টার্ট করব এরকম বলেছিলাম তোমাদের টেবিলটা যেটা দেখাচ্ছি সেগুলো ধরে ধরে প্রত্যেকটাই করবো সেগুলো সেরকমভাবেই করাচ্ছি তো আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে যতটা সহজভাবে সরলভাবে ডকুমেন্ট ওয়েতে তোমাদের পয়েন্ট ওয়াইজ ওয়েতে এগুলো পরবর্তীকালে এখান থেকেই তোমরা যদি আবার ভুলে যাও এগুলো দেখেই আবার করে নিতে পারবে নিজেদের বুঝে নিতে পারবে শিখে নিতে পারবে তো আশা করি তোমাদের ভালো লাগছে তোমরা দেখতে থাকো নতুন নতুন আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে রেগুলার আমরা নিয়ে আসবো তা আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ